আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুইক কম্পোস্ট। এবং বাংলাদেশে যতগুলো ভালো জৈব সারের কথা বলা আছে সেটা সবচেয়ে কম সময়ে উৎপাদন হয় সেটা হচ্ছে কুইক কম্পোস্ট। এবং এই কুইক কম্পোস্টটা হচ্ছে অতি উচ্চ মান সম্পন্ন, পুষ্টিমান সম্পন্ন একটি জৈব সার, যাতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় যতগুলো পুষ্টি উপাদান আছে এটা ম্যাক্সিমাম পুষ্টি উপাদানগুলো এই কুইক কম্পোস্টে থাকে। বিশেষ করে ছাদ বাগানে যারা কৃষক আছেন তাদের ছাদের টবেতে বিশেষ করে ফল ফুল এবং অন্যান্য ফসলে এটি ভালো একটা জৈব সার। এবং মাঠ ফসলে এবং বিশেষ করে ফল গাছেও এই কুইক কম্পোস্টটা ব্যবহার করলে চমৎকার ফলন আসে, বিশেষ করে ফল ধারণ ক্ষমতা বেড়ে যায় অনেক গুণ এবং ফুলের পরাগায়ন ভালো হয়। তো চলুন আমরা আমাদের আজকে এই কুইক কম্পোস্টটা কীভাবে 15 দিনে একটি উন্নত মানের জৈব সার তৈরি করবেন এটা সম্পূর্ণ দেখাবো। এর আগে একটু বলে রাখছি, এই জৈব সারটি তৈরি করতে যে উপাদানগুলো লাগে সেটা হচ্ছে খৈল, কাঠের ভুষি, গোবর পচা। এটার অনুপাত হচ্ছে 1:2:4, অর্থাৎ খৈল যদি 1 কেজি লাগে, 2 কেজি লাগবে কাঠের ভুষি এবং 4 কেজি লাগবে গোবর, অর্থাৎ পচা গোবর। তো চলুন এ পর্যায়ে আমরা আমাদের আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কুইক কম্পোস্ট তৈরি করবেন। আমাদের উপকরণগুলো এখানে নেওয়া আছে, এ পর্যায়ে আমরা উপকরণগুলো মিক্স করব। 3টা মিশ্রণ এখানে দেওয়া আছে, এই 3টা মিশ্রণকে আমরা কোদাল দিয়ে সম পরিমাণ এমনভাবে মিশ্রণ করব যেন সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশে। এখানে আগে আমরা বলেছিলাম খৈল, কাঠের ভুষি এবং গোবর 1:2:4, এই অনুপাতে আমরা এখানে 5 কেজি খৈল, 10 কেজি কাঠের ভুষি এবং 20 কেজি পচা গোবর এখানে আমরা নিয়ে রাখছিলাম। এই মিশ্রণটা এখন পর্যায়ক্রমে আমরা মিক্স করব, এমনভাবে উলট পালট করে দেব যেন সম্পূর্ণ 3টা উপকরণে ভালোভাবে যেন মিশে। মিশ্রণ হয়ে গেছে, এবার আমরা এখানে পানি মিশ্রণ করব। আমাদের যে উপকরণগুলো মিশ্রণ করছি এটার মধ্যে পানিটা ঝাঁঝরে দিয়ে এমনভাবে দিব যেন এই মিশ্রণটা একটা আঠালো কাইকেই ভাব আসে। অর্থাৎ এই মিশ্রণের উপকরণগুলো আমরা যখন বল করব এবং বলটা যেন ভালোভাবে বাঁধে কিন্তু ভেঙে না যায়, এইভাবে এই পরিমাণ আমরা পানি যোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যাপ্ত পরিমাণে যে পানি এই পানিটা মিশ্রণ দেবো, এবং এক এক পর্যায়ে দেওয়া হয়ে গেলে উলট পালট করে আবার পানি দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এই যে এমনভাবে বল করব বলটা যেন ভেঙে না যায়, কিন্তু 1 মিটার উপর থেকে ছেড়ে দিলে বল ভেঙে যাবে। এই ভাব যখন আসবে তখন মনে করবো যে আমাদের মিশ্রণটা আদর্শ হয়েছে। মিশ্রণটা করার পরে দিয়ে আমরা ঢেকে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে কম্পোস্টের উপকরণগুলো পানি মিশ্রণ করে এটাকে ঢেকে রাখছি, এবং উপরে যে চটের বস্তা দেওয়া আছে অর্থাৎ প্লাস্টিকের বা চটের বস্তা, শীতকাল হলে চটের বস্তা দেওয়া উত্তম, আর গ্রীষ্মকাল হলে অন্যান্য বস্তা দিলেও চলবে, এবং বস্তার উপরে একটু চাপ দিয়ে রাখলে ভালো হবে। এখন এই 3 দিন পরে আমরা দেখব যে এখানকার অবস্থা কী। আশা করতেছি 3 দিন পরে এখানে 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অর্থাৎ তীব্র গরম অনুভূত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে উপকরণগুলো এখানে ফাঙ্গাস তৈরি হয়েছে, এবং যা ভাবছিলাম আমরা সেরকমই হচ্ছে। এ পর্যায়ে আমরা বাকি এই মিশ্রণটাকে আবার উলট পালট করে দেব। উলট পালট করে এখানে আমরা আবার পানি যোগ করব, ঠিক আগের নিয়মে পানি যোগ করে বল বাঁধব। বল বেঁধে আবার বল ছেড়ে দিয়ে যে পরিমাণে আমাদের দরকার সেভাবে রাখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উলট পালট করে দিচ্ছি, ভালোভাবে উলট পালট করবো, এবং নিচের দিকেরগুলো উপরে, উপরের দিকগুলো নিচে এমনভাবে মিক্স করব। এই তারপরে আবার নতুন করে আবার দ্বিতীয়বার আমরা পানি দেব। যেটা বলছিলাম আমরা হাত দিয়ে দেখব যে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তীব্র গরম অনুভূত হচ্ছে। এরপর যে আমরা 1 ঘন্টা এই মিশ্রণটাকে উলট পালট করে 1 ঘন্টা ছায়াতে রেখে দেব। 3 দিন পরপর আমরা যদি এভাবে 3 বার উলট পালট করে পানি মিশ্রণ করা হয় তাহলে আমাদের
এই কুইক কম্পোস্টের উপকরণগুলো আদর্শভাবে তৈরি হবে। এখানে আমরা তৃতীয় দফা যেটা দেখাচ্ছি, এখানে তৃতীয় দফা আমরা আবারও উলট পালট করার জন্য যেটা এই মিশ্রণটা আবার উলট পালট করে দিচ্ছি এবং পানি যোগ করতেছি, এবং তৃতীয় দফা করার পরে দিয়ে আমাদের এই মিশ্রণটা আদর্শভাবে তৈরি হয়ে যাবে। অনেকটা জোর জোরে পর্যায়ে চলে আসছে। ঠিক প্রথমবারের মতন একই নিয়মে আবার পানি যোগ করে উলট পালট করে দেব। উলট পালট করার পরে দিয়ে এখানে আমরা বলের মতন তৈরি করব, চাপ বল তৈরি করে আবার উপর দিকে ছেড়ে দিয়ে চূড়ান্ত প্রস্তুতির জন্য অপেক্ষা করব। ভালোভাবে মিশ্রণটা করব যেন কোনোভাবে চাকা না থাকে, দলা না থাকে। যেমনটি বলছিলাম, আমরা শেষবারও আবার দেখব যে মাটির বল বল তৈরি করে আবার উপরে ছেড়ে দেওয়ার জন্য ভেঙে গেছে মিশ্রণ। যেহেতু তৈরি হয়ে গেছে, আমরা আবার এটাকে ভালোভাবে ঢাকনা দিব এবং ঢাকনা দিয়ে চাপ দিয়ে রাখব। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কম্পোস্টের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আজকে আমাদের যে 15 দিন পরের যে কম্পোস্ট, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। একদম গন্ধহীন, একদম কালো, পূর্বের কোনো অস্তিত্ব এখানে নাই। আমরা যে তিনটে উপকরণ দিয়ে কুইক কম্পোস্ট করছি, এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবার আমরা আপনাদের দেখাচ্ছি যেটা প্রথমে আমরা বলছিলাম, বিশেষ করে ছাদ বাগানে যারা আছেন, তারা টবে যে ফসলগুলো উৎপাদন করে, সাধারণত ফল ফুল এবং অন্যান্য যে অর্নামেন্টাল প্ল্যান্টগুলো আছে, এগুলাতে যেহেতু টবে কিছুদিন পর পরে পানি দিতে হয়, ওই পানির সাথে যদি আমরা নির্দিষ্ট পরিমাণ কুইক কম্পোস্ট মিশ্রণ করে এবং ওই কুইক কম্পোস্ট মিশ্রিত পানি দিই, চমৎকার রেজাল্ট আসবে। এক্ষেত্রে আপনারা, আমরা এখানে যেটা প্রতি লিটার পানির সাথে 100 গ্রাম, অর্থাৎ আমরা এখানে 10 লিটার পানিতে 1 কেজি, 1 কেজি আমরা কুইক কম্পোস্ট মিশ্রণ করে এবার ট্রবের মাটিতে আমরা দিব। এভাবে মাটিটাকে আলগা করে কুইক কম্পোস্ট মিশ্রিত পানি ট্রবে এবং ড্রামে যে আমাদের ফসলগুলো আছে, বিশেষ করে ছাদ বাগানে, সেখানে দেওয়া সম্ভব। এবং এটা দেওয়ার পরে কিছুদিনের মধ্যে এটা রেজাল্টটা চমৎকার আসবে, বিশেষ করে ফুল ফল ধারণ ক্ষমতা বাড়বে এবং ফসলের বাড়বাড়তি অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু এটা জৈব সার, কম বেশি হলেও সমস্যা নেই। কুইক কম্পোস্ট মিশ্রিত যে পানি, সে পানিগুলা ড্রামের যে চারা ওগুলাতে এবং গোড়া আলগা করে আমরা দিতে পারবো কিছুদিন পর পরে। স্বাভাবিক নিয়ে আমরা এটা কিছুদিন পর পরে, যেহেতু টবে পানি দেব, ওই পানির সাথে যদি আমরা এই কুইক কম্পোস্ট মিশ্রিত পানি দিই, তাহলে একদিকে পানির চাহিদা পূরণ হবে এবং সারের ঘাটতিও পূরণ হবে। এর পরবর্তীতে আমাদের যে ফলন্ত গাছগুলো আছে, ফলন্ত গাছগুলোতে আমরা স্বাভাবিকভাবে যেটা গোড়ার মাটি কিছু দূর থেকে আলগা করে নিয়ে, সেখানে যদি আমরা এই কুইক কম্পোস্টটা দিই, কুইক কম্পোস্ট দিয়ে ফানে দিই, সেখানেও আমাদের ফলনের ব্যাপক গুণাগুণ বাড়বে, বিশেষ করে ফল ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং আমাদের ফুল বেশি পরিমাণে টিকবে। যেহেতু কুইক কম্পোস্টে ফসলের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো অনেক অনেক বেশি পরিমাণে আসে, সেক্ষেত্রে এই একটি মাত্র জৈব সারটা যদি আমরা তৈরি করে নিই, ফল বাগান এবং ছাদ বাগানে নিয়মিত ব্যবহারের ফলে চমৎকার রেজাল্ট আসবে। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি কুইক কম্পোস্টের উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে এর ব্যবহার পর্যায় পর্যন্ত, যা থেকে আপনারা আশা করতেছি হাতে কলমে এগুলো উৎপাদন করে ব্যবহার করতে পারবেন এবং আশা করি উপকৃত হবেন। আজকে এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।
ধন্যবাদ সবাইকে।